তো কি খবর সবাই, চলে আসলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো মুশফিকার ফারহান এবং তানিয়া বৃষ্টির সদ্যপ্রাপ্ত নাটক রিলিজ হওয়া মস্তান, যেটা কিন্তু আজকে ইউটিউব চ্যানেল রিলিজ হয়ে গেছে। তো এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই মস্তানের যখন পোস্টার এসেছিলো তখন আমি দেখে ভেবেছিলাম যে হয়তো মানে ফারহানের যে ক্যারেক্টারটা, মানে তাকে হয়তো একটা মস্তান হিসাবে দেখাবে, সেরকমই কিন্তু আমার একটা ধারণা ছিল যখন আমি ইনিশিয়াল পোস্টারগুলো দেখেছিলাম। বাট নাটকটা যখন আমি দেখে উঠলাম না, সিরিয়াসলি সবাই, তোমরা যারাই নাটকটা দেখবে, তোমাদেরকে শেষের দিকে গিয়ে কিন্তু রীতিমতো ইমোশনাল করে তুলবে। এবং স্পেশালি যাদের বাড়িতে কোনো পোষ্য আছে, সেটা যে কোনো প্রাণী হোক বা যদি গরু থাকে তোমাদের পোষ্য থাকে, তাহলে কিন্তু তোমরা আরও ব্যাপারটা রীতিমতো সেই কষ্টটা অনুভব করতে পারবে, এটুকু গ্যারেন্টিতে আমি বলতে পারি। তো যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফারহানের এবং তানিয়া বৃষ্টির বেশ একটা সুন্দর প্রেম চলছে গ্রামের মধ্যে। তারা দেখা সাক্ষাৎ করে, বেশ সুন্দর তাদের প্রেমটা এগোচ্ছে এবং দুই ফ্যামিলির দুই আলাদা রকম মনোভাব, আলাদা রকম পরিস্থিতি মানে গ্রামের মধ্যে বলা যেতে পারে। এবং সেখানে কিন্তু ফারহানের একটা বেশ তার নিজেরই একটা পোষ্য গরু আছে, যে গরুটার নাম হচ্ছে মস্তান। তো তাকে নিজের সে সন্তানের মতো তাকে লালন পালন করে, তাকে মানে স্নান করায়, তাকে খাওয়ায়, খুব যত্ন সহকারে রাখে। এবং তানিয়া বৃষ্টি হচ্ছে তার ভালোবাসার একজন মানুষ। এবার ব্যাপারটা হচ্ছে তানিয়া বৃষ্টির বাড়ি থেকে তাকে বিয়ে দেওয়ার জন্যে সম্বন্ধ খোঁজা হচ্ছে। তো এখানে এমন একটা পরিস্থিতি আসবে, যেই পরিস্থিতি আসার পর কিন্তু ফারহান তানিয়া বৃষ্টিকেও কিন্তু নিজের মানে জীবন দিয়ে কিন্তু হারাবে। কীভাবে হারাবে সেটা তো নাটকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং যেখানে তানিয়া বৃষ্টি যাবেন সেই বাড়ির লোকেরাই কিন্তু কুরবানি উপলক্ষে তারা চুজ করবে হচ্ছে ফারহানের গরুটা। এরপর কি হয়, ফারহান কি আদৌ তার মানে যে পছন্দের যে কাছের মানুষ মস্তানকে কি তিনি আদৌ দেবেন, বা এই যে তার যে ভালোবাসা মানুষটা যে চলে গেছে সেটাই বা তিনি কীভাবে নেবে, এন্ডিংয়ে কী হয়, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের ইউটিউবে গিয়ে মস্তান নাটকটা দেখতে হবে। নাটকটা কিন্তু যেভাবে এগোচ্ছিল শুরুর দিকে মোটামুটি বেশ ভালো ছিল, দুজনের প্রেম যে জিনিসপত্রগুলো দেখাচ্ছিল বেশ ভালো ছিল ব্যাপারটা। এবং এখানে সবচেয়ে যে গভীর সম্পর্কটা যে তৈরি হবে সেটা হচ্ছে ফারহান এবং তার যে মানে পোষ্য গরু দুজনের যে মানে এখানে যে সিনগুলো দেখিয়েছে না, সেই সিনগুলো কিন্তু রীতিমতো দারুণ ছিল। মানে তোমরা কিন্তু পুরোপুরি কানেক্ট করতে পারবে তার মানে ব্যথাটা বা তার ভালোবাসা তার পোষ্য গরুর প্রতি, সেটা কিন্তু দারুণভাবে দেখিয়েছে। বাট ওই এন্ডিংয়ের ক্লাইম্যাক্সে সেই সিনটা কিন্তু রীতিমতো বাজিমাত করে দিয়েছে, পুরোপুরি বাজিমাত করে দিয়েছে। মানে একটা জায়গাতে জাস্ট ভাবো, তোমার ভালোবাসার মানুষ যে আজ অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, তুমি তাকেও দেখছো, আবার তোমার যে পোষ্য যে গরু তুমি তাকেও কুরবানির জন্য তুমি দিয়ে দিচ্ছ, কারণ তোমার ফিনান্সিয়াল অত ভালো না, তোমার মাকে রোগ আছে, টাকা পয়সার দরকার, তো সেই জন্য তুমি দিয়ে দিয়েছো। এবং একটা জায়গাতে তুমি সেখানে গিয়ে দেখছো এই দুটো তোমার পছন্দের মানুষ তারা দাঁড়িয়ে আছে তোমার অপোজিটে, তুমি চাইলে তাদেরকে আর পাবে না। তো এই যে কষ্টটা, এই যে ওই মায়াটা, এই যে দুঃখটা, ও সেটাখানে যে ফারহানের অভিনয়টা ছিল বস রীতিমতো দেখার মতো। মানে সিরিয়াসলি বলছি, যারা তোমাদের পোষ্য আছে তারা আরও ভালো করে সেই কষ্টটা অনুভব করতে পারবে, ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। আমার নেই কিন্তু, বাট আমি সেই ফারহানের সেই মোমেন্টটা আমি রীতিমতো ফিল করতে পারছি, এত ভালোভাবে ইমোশনসটা ওখানে দেখানো হয়েছে। আর ইমোশনাল মোমেন্টটা সত্যি সত্যি যে কারোর চোখে কিন্তু জল এনে দেবে। এবং এখানে কিন্তু ফারহানের অভিনয়টা মানতেই হবে দারুণ ছিল। এক কথায় তিনি জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে, মানে রোম্যান্টিকে তিনি তো বেশ ভালো অভিনয় করে, বাট এই ইমোশনাল মোমেন্টগুলো কিন্তু মেন থাকে, যেগুলোতে কিন্তু দর্শকরা অ্যাকচুয়ালি ভালো কানেক্ট করতে পারে। এবং সেখানেই তিনি রীতিমতো বাজিমাত করে দিয়েছে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তোমরা যারা মানে নামটা দেখে ভাবছো যে একটা মস্তান এরকম ক্যারেক্টার হতে পারে বা ওরকম হয়তো একটু রংবাজ টাইপের ভালোবাসা এসব দেখাবে, বাট সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনে হয় আমি ঈদের এখন অবধি দুটো নাটক দেখেছি, একটা নাটকের রিভিউ আমার করা হয়নি। বাট এই দুটো নাটকের মধ্যে বলতে গেলে কিন্তু এই মস্তান নাটকের যে শেষ অংশটা এক কথায় চূড়ান্ত লেগেছে, কোনো কথা না। তো তোমরা যদি মস্তান নাটকটা দেখে থাকো আমি জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।